গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল এখন আমি আর বনু যাচ্ছি একটুখানি শপিং করতে। মুখটাই এরকম আমার দিকে, ওদিকে ক্যামেরা করলেই এমন মুখটা করে না, মনে হয় যেন আমি বন্দুক ধরে দাঁড়িয়ে আছি ওর দিকে। প্রসেনজিতের ধর্মতলায় প্র্যাকটিস রয়েছে, তাই জন্য ও আমাদের দুজনকে বাজার কলকাতাতে নামিয়ে ওখান থেকে ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যাবে। বাই বাই, সাবধানে যেও। যেহেতু আমরা তারাপীঠ যাচ্ছি, তো আমি ভাবলাম কয়েকটা এথনিক কিনবো, আর সেটার জন্যই বনু আমাকে মেইনলি হেল্প করতে এসেছে। না, মোটামুটি ঠিকঠাক কালেকশনই রয়েছে আমার, খুব একটা কিছু তেমন পছন্দ হয়নি, তাও এই জামাটা একটুখানি ভালো লাগলো, তাই জন্য ট্রায়াল দেবো বলে নিলাম। এদিকে এদিকে ফুল লেডি সেকশন খুঁজে এই দুটো জামাই আমার একটু পছন্দ হয়েছে, তো এই দুটোই ট্রায়াল দিচ্ছি, কিন্তু আমার কোনোটাই খুব একটা বেশি পছন্দ হচ্ছে না। বাজার কলকাতায় কোনো আমরা কালেকশন পাইনি, এখন আমরা দেখছি আমরা কোথায় যাবো। আপাতত আমরা অন্যদিকে হাঁটছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। ফাইনালি আমরা ডিসিশন নিলাম, আমরা এখন প্যান্টালুন্সেই যাচ্ছি, যেহেতু প্যান্টালুন্স কাছাকাছি আর স্টুডিও প্রচণ্ড দূরে, তো স্টুডিওতে আমরা যাচ্ছি না। সারাদিন আমি ঠাকুরের নাম শুনতে এত পূর্ণ পাথরে নিচ্ছি, বেশি পূর্ণ হয়ে গেলে আবার তাড়াতাড়ি। তো ট্রেন আর প্যান্টালুন পাশাপাশি আছে বলে আগে আমরা ট্রেনে ঘুরে আসছি, বিকজ ওটা একটু সস্তা। ট্রেন যে অনেকগুলো চুড়িদারি আমার প্রচন্ড ভালো লেগেছে, কিন্তু সবকটাই প্রচন্ড সিম্পল, না পুজোতে পড়তে পারবো, তো বেকার বেকার এখন আমার মনে হচ্ছে এই টাকাটা খরচা করা ইজ নট সো ওয়ার্থ। বাট হ্যাঁ, জামাগুলো সত্যিই ভালো দেখতে ছিল, বাট একদম নর্মাল পারপাসের জন্য। তো এখন ট্রেন থেকে আমরা যাচ্ছি প্যান্টালুন্সে, আর বোনও আগেই বলে দিয়েছে প্যান্টালুন্স প্রচন্ড কস্টলি হবে। লেডি সেকশনে আসতেই সবার প্রথমে এই জামাটা চোখে পড়লো, আর এটা জাস্ট উফ দেখতে, আর দামটাও প্রচন্ড বেশি ছিল। এখন প্যান্টালুন্স থেকে প্রচুর দামি দামি জামা কাপড় দেখে বেরিয়ে গেছি, তো এখান থেকে এখন টোটো ধরবো আর বাড়ি বেরোবো। এই ভিডিওটা এই পর্যন্তই, সি ইউ টুমরো, বাই, সাবস্ক্রাইব।